হ্যালো সালামু আলাইকুম ব্রাদার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়াই আমিও ভালো আছি তো ফাইনালি আজকে আমরা চলে আসলাম আমি আর আসিফ ভাই চলে আসলাম এই যে দেখতেই পাচ্ছেন এটা যারা ওমান থাকেন তারা অবশ্যই চিনবেন যারা কিনা ওমান মাস্কাট মাত্রা থাকেন তারা অবশ্যই চিনবেন এটা হলো মাত্রা কণেশ ওকে দেখতে পাচ্ছেন আমরা এখন আছি মাত্রা কণেশ ঠিক আছে ওই দেখেন আসিফ ভাই কীভাবে দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে তাড়াতাড়ি যাই যে হ্যাঁ ব্যায়াম করতেছে তাড়াতাড়ি ঠিক আছে কনেশের পর মনে করুন সবসময় আশা পরে না মাঝে মধ্যে আসাও হয় তো আজকে আসার মূল কারণ হলো আসিফ ভাই আসিফ ভাই বলল যে না চলো সারাদিন কাজ করে আর ভালো লাগতেছে না চলো একটু ঘোরাফেরা করে আসি তো এই জন্য আসিফ ভাইয়ের সাথে আসা আছে এই যে দেখতে পাচ্ছেন সে বইসা বসে এই যে হাত পাও লাগাইতেছে ব্যায়াম করতেছে সারাদিন বৈশা থাকতে থাকতে পেট বড় হয়ে গেছে চলো একটু হাঁড়াহাড়ি করি একটু পেটটা কমাই তার জন্য আসিফ ব্যয়ের সাথে একটু আসা ওকে তো এই যে দেখতে পাচ্ছেন এখানে আশেপাশে রাস্তাঘাটগুলো অনেক ভালো লাগতেছে রাতের বেলা ঠিক আছে অনেক সুন্দর পরিবেশ অনেক সুন্দর রোডঘাট আর এখানে এই যে জাহাজটা দেখতেছেন এটা ওমানের অনেক বড় জাহাজ এই জাহাজটা সবসময় এখানে থাকে কনেশের পার যারা কিনা কনেশের পাড়া আসেন তারা অবশ্যই জাহাজটা দেখছেন ওকে আর ও হলো এই যে বড় বড় পাহাড় যে দিক থাকাবেন সেদিকে পাহাড় ঠিক আছে এই যে দেখতেছেন অনেক সুন্দর রাস্তাঘাট অনেক সুন্দর পরিবেশ এই যে এখানে একটু হল বাচ্চাদের খেলনার জায়গায় পার্ক যেমন আচ্ছা বিকাল টাইমে মনে করেন যাদের ফ্যামিলি আছে তারা ফ্যামিলি নিয়ে এখানে এসে একটু সময় কাটায় হ্যাঁ তো আমরা তো মনে করেন সবসময় আসতে পারি না মাঝে মধ্যে আসা হয় যখন আমাদের কাম কাজ থাকে না তখন একটু ঘোরাফেরা করি আর কি দেখতে পাচ্ছেন এটা হলো মানে সাগরা পাড়ে এই যে এই যে অনেক বড় বড়ো এই পাথরের এগুলো কী নামে বল ডাকা হয় সেটা আমি জানি না যদি কারো জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন প্লিজ আজকে সাগরে পানি অনেক উত্তাল আজকে সাগরে অনেক ডেউ ঠিক আছে আজকে সাগরে অনেক ডেউ তো ফাইনালি আমরা এখন চলে যাওয়ার পথে আমাদের এখানে সময় কাটানো শেষ আমরা এখানে যতটুকু ব্যায়াম করার ছিল এতটুকু ব্যায়াম করে নিয়েছি তো এখন মূলত আমি ব্যায়াম করতে পারিনি ও আসে ভাই একটু ব্যায়াম করছে আমার তো শুধু ভিডিও করার দান্দা তাই একটু ভিডিও করছি আমি আর ব্যায়াম করছি ব্যায়াম করার সময় পাই নাই এ আছে দেখতেছেন সাগরের পাড়ে আজকে সাগরে অনেক ঢেউ তো মূলত রাতের বেলা যদি আসেন কেউ সাগরে পারে তাহলে অবশ্যই ভালো লাগবে যাদের মন খারাপ থাকে তারা রাতেরবেলা সাগরে পারে আসবেন মন এইভাবে অটোমেটিক ভালো হয়ে যাবে কেননা রাতের বেলা সাগরে পাড়ে আসলে অনেক ঠান্ডা লাগে অনেক বাতাস ওকে দিনের বেলা আসলে তো এখানে গরম কিন্তু এখন রাতের বেলা আসবেন দেখবেন সাগরে পানের সাগরে দাঁড়ালে অনেক ঠান্ডা লাগে ওকে দেখতে পাচ্ছেন সাগরের অনেক ঢেউ আছে আজকে এই যে ঢেউ আর ঢেউ ওকে তো যারা যারা কিনা বাংলাদেশে আছেন বা যারা কিনা দেখেন নাই এখনও যে এটা কোন জায়গা কী আসল বিষয় তারা অবশ্যই জানার দরকার এটা ওমান মাছ মাত্রা ঠিক আর যারা কিনা মাছ থাকেন তারা অবশ্যই জানেন বা চিনেন যারা মাত্রা থাকেন এটা হলো কনেশ্বর পার তো এই দেখতেছেন এখন আমরা ফাইনালি চলে যাচ্ছি ঠিক আছে এই যে সাগরে পাড়ে দেখেন এই যে ঢেউ আর ঢেউ অনেক সুন্দর অনেক বড় বড় ঢেউ আসছে এখানে অনেক বাঙালি ভাই ব্রাদার আছে তারা এসে এখানে মাছ ধরে ওই দেখতেছেন অনেক সুন্দর ঢেউ ওকে অনেক সুন্দর এই দেখেন আজকে সাগরে অনেক ঢেউ ওকে তো এই যে দেখতেছেন এখন আমরা ফাইনালি চলে যাচ্ছি এই যে এতক্ষণ লাগে যে ভিডিওটা করছি ভিডিওটা কিন্তু আমার মোবাইল দিয়ে করি নাই ভিডিওটা করছি যে আসিফের মোবাইল দিয়ে স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি আলট্রা মোবাইল দিয়ে ভিডিওটা করছি ঠিক আছে আমার হাতে কিন্তু বাংলা সড়া মোবাইল ব্যবহার ওকে ওকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কোথাও ফেস আস